ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফিজিক্স ক্লাস। আজকে আমরা পড়ব আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং সঙ্গে আইসোডায়াপারস সম্পর্কে। এইগুলি থেকে তোমাদের প্রশ্ন কী আসে সবার আগে বলে দিই, কতগুলি মৌল দেওয়া থাকবে এবং কীভাবে দেওয়া থাকবে সেটা একটু পরেই বুঝতে পারবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, জাস্ট এই রকমভাবে দেওয়া থাকবে এবং তোমাদের কাছে প্রশ্ন চাইবে যে এগুলি আইসোফার না আইসোডায়াপারস বা আইসোবার বা আইসোটোন। ওকে, আইসোটার্স, আইসোবার, আইসোটোন, আইসোডায়াপারস ইত্যাদি ইত্যাদি। তুমি মেইনলি আইসোটোপ, আইসোবার, আইসোটোন সম্পর্কেই আমাদের বেশি পরীক্ষায় আসে। আইসোটার্স বা আইসোডায়াপারস একটু কঠিন, সেই জায়গা থেকে আসে না। তো সিম্পলি একদম সোজা ওয়েতে আমি তোমাদের কতগুলি কথা বলবো, সেখান থেকে তোমরা এই আনসারটা করে আসতে পারবে। ওকে, তো সবার আগে বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, বেল বাটনে ক্লিক করো, যাতে প্রত্যেকটা আপডেট তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাও আমার আপলোডের সঙ্গে সঙ্গে। ওকে, তো সবার আগে আইসোটোপ, আইসোবার, আইসোটোন পড়তে গেলে পরে যা জানা দরকার সেটা হচ্ছে, একটি মৌলর ওপরে নাম্বার থাকে, নিচে নাম্বার থাকে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে মনে যে কীভাবে কী এগুলো। তো জেনে নিই, ধরে নিই মৌলটা এরম, ওপরে থাকে হচ্ছে মাস নাম্বার, ভর সংখ্যা, আর নিচে থাকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার। ওকে, তো হয় এদিকেও থাকতে পারে আবার এইদিকে বা এইদিকে থাকতে পারে। ওকে, তো সিম্পলি ওপরে ভর সংখ্যা, নিচে পারমাণবিক সংখ্যা। তো ভর সংখ্যাটা কী? ভর সংখ্যা সমান সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমি আগের ক্লাসেই বলেছি যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের সংখ্যাটাই হচ্ছে ভর সংখ্যা। ইলেকট্রনের ভর এত অল্প যে কারণে একে ধরা হয় না ভর সংখ্যার মধ্যে। ওকে, আর এইখানে থাকে হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই প্রোটন সংখ্যা সমান সমানই হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তো কখনো যদি নিউট্রন বার করতে বলে, যেমন এইখানে রয়েছে 40 ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা হচ্ছে 18, তাহলে 40 থেকে 18 বাদ দিলেই আমরা নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব। ওকে, এই হচ্ছে আমার মাথায় রাখতে হবে আইসোটোপ, আইসোবার আর আইসোটোন সম্পর্কে জানতে গেলে, ওপরে ভর সংখ্যা থাকে, নিচে পারমাণবিক সংখ্যা থাকে। ওকে, আর ভর সংখ্যা সমান সমান প্রোটন প্লাস নিউট্রন। ক্লিয়ার? চলে যায় আইসোটোপ সম্পর্কে। আইসোটোপ সম্পর্কে একেবারে সোজা অর্থে বন্ধুরা মনে রাখতে হবে টপ, অর্থাৎ টপে গণ্ডগোল, টপ চলে আসছে। ভালো করে দেখো, এই ওপরের সংখ্যাটা মানে ভর সংখ্যা 1, 2, 3। ওকে, হাইড্রোজেন, ডয়টোরিয়াম আর ট্রিটোনিয়ামের উদাহরণে তিনটে, ঠিক আছে? তাহলে ভর সংখ্যা গণ্ডগোল থাকবে, সোজা মনে রাখবে টপে গণ্ডগোল। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? সেম অ্যাটমিক নাম্বার আর ডিফারেন্ট মাস নাম্বার। যখনই মাস নাম্বার ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তখন এখান থেকে এটা বিয়োগ করলে নিউট্রন পাচ্ছি 2, 1, তারপরে নিউট্রনটাও ডিফারেন্ট হবে। ওকে, তো এইরকম ক্ষেত্রে যদি বলি যে অ্যাটমিক নাম্বার 1, 1, 1, এই অ্যাটমিক নাম্বার সমান হয় সবসময় একই মৌলের। তো কনক্লুশন আমি অলরেডি বলে দিলাম, অ্যাটমিক নাম্বার সমান, নিউট্রন আলাদা হয়ে যাবে আর ভর আলাদা। তো টপে গণ্ডগোল, সেগুলোই হবে আইসোটোপ। ওকে, এবার চলে যাই আইসোবার। আইসোবার কি? বেসে গণ্ডগোল, তাতে মানে নিচে গণ্ডগোল হবে। সো ভালো করে দেখো, আঠেরো 20 মানে প্রোটন সংখ্যা 18, এটাই প্রোটন সংখ্যা 20। এইখানে দেখো, এখান থেকে ক্লিয়ার, সবসময় ভিন্ন ভিন্ন মৌল হবে তবেই প্রোটন সংখ্যা আলাদা হবে, আর একই মৌলের প্রোটন সংখ্যা সমান হয়। ওকে, তো অ্যাটমিক নাম্বার আলাদা, নিউট্রন আলাদা হয়ে যাবে, ভর সংখ্যা 1। ওকে,
তো বেশি গণ্ডগোল এইটুকু মাথায় থাকলেই সেগুলি হয়ে যাবে আইসো বার। এবার চলে যাই আমরা আইসোটোনে। ওকে, আইসোটোন কি? এবার প্রথম দুটোতে জানলাম আমরা গণ্ডগোল, এবার জানবো টোন, অর্থাৎ টোন থেকে আসছে নিউট্রন। নিউট্রন সমান হবে, উদাহরণ হিসেবে দেখো এইখানে ভর সংখ্যা তিন, তিন থেকে এক সংখ্যা প্রোটন বাদ দিলে দুই, নিউট্রন দুই। এখানে ভর সংখ্যা চার আর প্রোটন সংখ্যা দুই, অতএব নিউট্রন সমান হলো। তাহলে প্রোটন সংখ্যা ভর সংখ্যা যাই থাকুক না কেন, নিউট্রন সমান হবে, তবেই সেটাকে আমরা বলবো আইসোটন, বা সেই মৌলগুলোকে বলবো আইসোটন। ওকে, এবার চলে যায় আইসোডায়াপারস। আইসোডায়াপারে দেখো সিম্পলি নিউট্রন আর প্রোটনের মধ্যে যে ডিফারেন্ট, সেই ডিফারেন্টটা সমান হবে। প্রথম দুটোকে আমরা জানলাম গণ্ডগোল, আর পরের দুটোকে দেখলাম সমানের কেস। তাহলে আইসোডায়াপারসে নিউট্রন আর প্রোটনের মধ্যে ডিফারেন্টটা সমান হবে। দেখে নাও, বোরনের ভর সংখ্যা দেওয়া রয়েছে এগারো আর প্রোটন সংখ্যা পাঁচ। তো এইখানে যদি আমরা দেখি প্রোটন পাঁচ, ওকে, তাহলে এগারো থেকে পাঁচ বাদ দিলে নিউট্রন ছয়, এদের মধ্যে ডিফারেন্স কত, এক। ঠিক আরেকটা মৌল দেখে নিই, এর ভর সংখ্যা তেরো আর নিউট্রন ছয়, তাহলে সরি প্রোটন ছয়, তাহলে তেরো থেকে ছয় বাদ দিলে সাত, ডিফারেন্স ওয়ান। ওকে, এই গেল আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটোন আর আইসোডায়াপারস। এই যে যে মৌলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই এরকম মৌল দেওয়া থাকবে এবং বলবে নিচের এই মৌলগুলি কি, আইসোটোপ, আইসোবার, না আইসোটোন, না আইসোডায়াপারস। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং শেয়ার করো যতটা সম্ভব বন্ধুদের।